এই সম্ভাবনার দেশটি কিন্তু গড়ে তুলবে আমাদের শিশুরা। যে শিশুটির মাথার ভিতরে যে একটা মস্তিষ্ক রয়েছে সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় একটা সম্পদ। মেধাহীনতা হচ্ছে এই ব্যাপারটা ঘটতে দেই তাহলে আমাদের দেশের জন্য এটা অনেক বড় একটা বিপদ সংকেত। বাচ্চাটি যেন ঠিকভাবে গড়ে উঠতে পারে সেই ব্যাপারটি আমাদের নিশ্চিত করতে হবে। মা যখন সন্তান গর্ভে ধারণ করেন এবং সেই সময়টি থেকে শুরু করে শিশুর জন্মের প্রথম দুই বছর বয়স পর্যন্ত কিন্তু শিশুটির মস্তিষ্ক গঠিত হতে থাকে। সেই সময়টাতে আমরা যদি শিশুটির পুষ্টিকর খাবার সুনিশ্চিত করি তাহলে কিন্তু শিশুটি সঠিকভাবে গড়ে উঠবে, যেন তারা আমাদের দেশের একটা সম্পদ হতে পারে।